नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि, 17 डिसेम्बर, रवि बुध बुधादित्य योग, समय आपनार हातेर मुठोय। हाँ, ठीक ही धरे। आजकल भिडियो आमी सिंह राशि जातक जातिका एक खुशीर खबर दीते चले। तरह एकघेयेमी जीवन, तर अभावर संगे लड़ाई, तर देनादारे जालाय तारा मुक्ति पावे। अवश्य आगामी दिन जे सुफल, आगामी दिन जे सौभाग्य, आगामी दिन जे सूर्योदय घटवे तार इंगित तारा बचर शेषे पावे। तार आगे बोली, आमारे यूट्यूब चैनल का अवश्य सब्सक्राइब करूँ, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरण भिडियो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनादेर काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित पलादेशेर मध्ये प्रवेश करी। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि जातक जातिकादेर निये। सिंह राशि जातक जातिकारा अवश्य একটি খুশির খবর আছে আপনাদের জন্য। সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু অর্থাৎ রাশির পঞ্চম স্থান, সেই পঞ্চম স্থানে তৈরি হচ্ছে রবি এবং বুধের বুধাদিত্র যোগ। এই যোগ কোনো সাধারণ যোগ নয়, কারণ রবি হচ্ছে সিংহ রাশির মালিক, সিংহ রাশির প্রভু, সিংহ রাশির পিতা। তাই রবি এবং বুধ যখন একত্রে জড়ি বাঁধায়, জড়ি বেঁধে তৈরি করে বুধাদিত্র যোগ তাও রাশির পঞ্চমে মিত্রক্ষেত্রে, তখন সিংহ রাশির কাছে তা পরিণত হয় অতি শক্তিশালী, বলা চলে মহাশক্তিশালী রাজ্য। এই রাজ্যকের পূর্ণ সুফল পাবে সিংহ রাশি, অর্থাৎ 17 ডিসেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত আপনারা অবশ্যই সৌভাগ্যের ইঙ্গিত পাবেন। সৌভাগ্য কিসে? সৌভাগ্য অবশ্যই আর্থিক উন্নতিতে। সৌভাগ্য কিসে? সৌভাগ্য অবশ্যই কর্মোন্নতিতে। সৌভাগ্য কিসে? সৌভাগ্য অবশ্যই বিদ্যা উন্নতিতে। সৌভাগ্য কিসে? সৌভাগ্য অবশ্যই আপনার মেধার বিকাশ, আপনার বুদ্ধির বিকাশ এবং আপনার সন্তান ভাগ্য খুলে যাবে। হ্যাঁ, যেহেতু রবি মানুষকে যশ দেয়, খ্যাতি দেয়, প্রতিষ্ঠা দেয় এবং সম্মান প্রদান করে, তাই সিংহ রাশিরা রবি থেকে এই সুফল আপনারা পেতে সামর্থ্য হবে। এছাড়া বুধ, বুদ্ধির গ্রহ, বুধ যে জ্ঞানের গ্রহ, যে বিচক্ষণতার গ্রহ, সেই বুধ যখন আপনাদের অবশ্যই প্রদান করবে, গিফট করবে নানা ধরনের বার্তা, অবশ্যই আপনাদের মাথা থেকে বুদ্ধি খুলে যাবে। যে সমস্ত ক্ষেত্রে অবশ্যই বুদ্ধির প্রয়োজন, আপনাদের ব্যাপক বুদ্ধি, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারবেন এবং আমার কথা মিলিয়ে নেবেন। 17 ডিসেম্বর থেকে আপনাদের জীবনে এই সৌভাগ্য আগমনের ফলে অবশ্যই আপনারা নানা ক্ষেত্রে উন্নতি করবেন। যে সমস্ত মানুষ অবশ্যই বুদ্ধিজীবী, অর্থাৎ বুদ্ধিকে নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, সেই সমস্ত মানুষ, তিনি শিক্ষক হতে পারেন, তিনি প্রফেসর হতে পারেন, তিনি জ্যোতিষবিদ হতে পারেন, তিনি আদালতের সঙ্গে যুক্ত, ওকালতি কাজের সঙ্গে যুক্ত বা অন্য ধরনের যারা বুদ্ধিজীবী কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় রাজযোগকারক সময়। যেহেতু বুধ এবং রবি বুধাদিত্য যোগ, তাই অবশ্যই যারা গবেষণার কাজে যুক্ত আছেন তাদের কাছে অবশ্যই সৌভাগ্যের সূচনা হবে। তাদের গবেষণার স্বীকৃতি, তাদের গবেষণার অবশ্যই স্থায়িত্ব লাভ পাবে। এছাড়া অবশ্যই এই যে রবি, রবি যেহেতু আগেই বললাম সম্মান প্রদান করে, আর্থিক সমৃদ্ধি প্রদান করে, এই রবি যখন অবশ্যই একটি সৌভাগ্যের উদয় ঘটায়, তখন যে কোনো ধরনের না হওয়া জিনিস অবশ্যই হয়। অর্থাৎ যে কাজগুলি এতদিন সিংহ রাশির জীবনে হয়নি, যে কাজগুলি থেকে তারা বিরত থেকেছে, সেই কাজগুলি করতে তারা এবার সামর্থ্য হবে। কোন কাজগুলি না, তারা যে কাজ ধরনের কাজ করতে এতদিন ভেবেছিল যে সেই কাজগুলি করা তাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ তাদের যদি উচ্চ বিদ্যায় তারা যদি নিজেদের নাম লেখায়, তারা ভেবেছিল সেই উচ্চ বিদ্যায় তাদের সফলতা আসবে না, কিন্তু এইবার সিংহ রাশিরা আপনার উচ্চ বিদ্যা আপনারা শুরু করতেই পারেন। যদি আপনারা ভেবে থাকেন যে কোনো সম্পত্তি কেনা বেচা করা আপনার ক্ষেত্রে হবে না, কিন্তু এইবার সম্ভব হবে। আপনি যদি ভেবে থাকেন কোনো স্থানে আপনার অপমান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এইবার তা আর হবে না, এইবার সম্পূর্ণ আপনি সম্মান পাবেন।